হয়েছে হয়নি তো স্বাধীনের আন্দোলনের পরে শিক্ষামন্ত্রী বসেছিলেন না কত শিক্ষামন্ত্রী উনি কি আমাদের দাবি মেনে নিয়েছিলেন নাইনি যারা ছিলাম শুধু মাঠ পর্যায়ে অন্তত পক্ষে তাদেরকেও যদি মানবতা দেখে উনি দিতেন আজকে কি আমরা ফিরে আসতাম কি আমার একজন নিয়োগ বঞ্চিত আসতো কারা আসি এই রাজপথে যারা আসে তানবীর তাহলে কত টাকা দেবেন?
অংশীদার আমি, আমার লজ্জা লাগে, আমার সম্মান চাই, আমি এইখানে আসতে চাই না বারবার রাষ্ট্রপতি। আজকেই আমার শেষ দিন, আজকে দাবি পূরণের শেষ দিন। ওই গলিতে চলো, ওদিক থেকে বেরিয়ে যায়, ওদিক থেকে বোঝাবেন, তাই না?